মুন্সিগঞ্জের লিজেন্ড স্টিল এবং রি রোলিং কারখানার ভেতরে চেয়ারের সঙ্গে গামছা দিয়ে হাত পা বেঁধে অবস্থায় বাধা অবস্থায় নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের কুকুটিয়ার সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল অ্যান্ড রি রোলিং কারখানার অর্ধখোলা খোলা গেট দিয়ে মিলের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করে দীর্ঘদিন ধরে কারখানাটিতে কর্মরত ছিলেন আব্দুল কুদ্দুস গত কয়েক মাস ধরে রিরোলিং মিলটি বন্ধ থাকায় তিনি একাই থাকতেন মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে